হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাই। আমি আঁখি বলছি। আখি, কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আছি ভালো। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে আখি, শুনবো তার জীবনের গল্পগুলো। আখির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন আখির সাথে। তো আখি, আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। আচ্ছা, কুমিল্লার মেয়ে আখি। কোথায় থাকেন এখন আপনি? কুমিল্লা থাকি। আচ্ছা, কে কে আছে আখি আপনার ফ্যামিলিতে? মা আর একটা ছোট বোন আছে। আচ্ছা, মা আর ছোট একটা বোন, দুইটা বোন আর আপনার মা। আপনার বাবা কোথায় আখি? আমার বাবা নাই। আহ, দুঃখের বিষয়। বাবা কোথায়? আপনার মারা গেছে না ফেলে চলে গেছে? জি, মারা গেছে। আপনার মা কি করে এখন? মা কিছু করে না, আমি বাসা বাড়ি কাজ করি। আচ্ছা আচ্ছা, তো আপনার ছোট বোনটা কতটুক ছোট আপনার থেকে? অনেক ছোট? জি, 7 বছর। মাত্র 7 বছর বয়স। তো আপনি এখন কি কাজ বাজ করেন নাকি? বাসা বাড়ি কাজ করি, সেলাই মেশিন কাজ করি, যে আচ্ছা, সব যে কাজ পাই। যখন যেটা পান তখন সেটাই করেন, ঠিক আছে, কারণ বেকার বসে থাকলে তো আর সংসার চলবে না। তো যেখানে থাকেন, নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন নাকি? নিজেদের বাড়ি ঘর। আচ্ছা, তাহলে তো বাসা ভাড়া দেওয়া লাগে না। তো মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে নাকি? ভালো মনের মানুষের জন্য। আচ্ছা, ভালো একটা মনের মানুষের জন্য। পাইলে কি করবেন? বিয়ে শাদি বসুন। আচ্ছা, বিয়ের জন্য আসছেন মিডিয়ার সামনে। তো আপনার বিয়ে শাদি হয়েছে আগে পরে? জি না, বিয়ে যদি হতো তাহলে তো জামাই হয়, তার মিডিয়ার সামনে যাওয়া লাগতো না। আচ্ছা আচ্ছা, তো আপনার এই যে আপনি মিডিয়ার সামনে আসছেন, আপনার মা জানে? জি জানি। আচ্ছা, মাকে জানাই আসছেন, খুবই ভালো কথা। তো একটা অবিবাহিত মেয়ে যে আসছেন মিডিয়ার সামনে, তো আপনাদের এলাকা থেকে, আপনারা তো স্থানীয়, যেহেতু বাড়ি ঘর আছে, তো ওইখান থেকে কেউ বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে আসেন আপনার কাছে, আপনাদের কাছে? আসে তো যৌতুকের কারণে। আচ্ছা, যৌতুক টাকা পয়সার জন্য হয় না। তো এখন কি মিডিয়ার সামনে যে কেউ যদি যৌতুক টাকা পয়সা ছাড়া বিয়ে শাদী করতে চায়, আপনি রাজি হবেন? জি, আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আর কি, কিভাবে করবে? নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবে। নাম্বারটা আপনি বলতে পারবেন? জি, আচ্ছা, তাহলে বলেন। আপনি বলতে পারবেন না, আমি বলে দিব। কি বলে দেন ভাইয়া? আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছিলাম আখির জীবনের গল্পগুলো। আখির যেহেতু বাবা নেই, মা কোনো কাজ বাজ করে না, আখি এখন কাজ বাজ করে সংসারটা চালাচ্ছে, ও বিয়ের উপযুক্ত মেয়ে আখি। তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে শাদী করতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আখিকে পেয়ে যাবেন। 01820052006। তো দর্শক, আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01820052006। এই নাম্বারটাই হলো আখির। তো আখি, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্য করে? হ্যাঁ, বলা আছে, মা বোন সবাই আছে, কেউ যে বাজে কথা না বলে, কারণ খুব কষ্ট, তাই তুমি যে সামনে গেছো, কেউ যে বাজে কথা না বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আপনারা সব জেনে বুঝে যদি তার সাথে রিলেশন বা যোগাযোগ করতে চান, তাহলে করতে পারবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।